বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে, আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আলী, আর আপনারা দেখছেন আলী অফিসিয়াল বিডি। আজকে আলোচনা করব আল রাশেদ টেন্ডারিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানি সম্পর্কে। সৌদি আরবে আল রাশেদ কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1957 সালে সৌদি আরবের মাটিতে একটি গ্রুপ কোম্পানি হিসেবে আল রাশেদ কোম্পানি পদর্পণ করে, অর্থাৎ দীর্ঘ 66 বছর ধরে সৌদি আরবের মাটিতে তারা সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। ওই কোম্পানিতে বর্তমান সময়ে 60,000-এরও বেশি কর্মী রয়েছে। এখন আলোচনা করি তাদের প্রজেক্টগুলো কোন কোন দিকে তারা প্রজেক্ট নিয়ে থাকে। তাদের প্রজেক্ট বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে গভর্নমেন্টের প্রজেক্টগুলো তারা কন্ট্রাক্ট নিয়ে থাকে, যেমন রেলওয়ের পুরো কন্ট্রাক্টটা তারা পেয়ে থাকে। আপনার রেল লাইন থেকে রেলের যে সাইটগুলা তারা নিয়ে থাকে। তারপরে হচ্ছে সৌদি আরবের ওয়াটারের সেক্টরটা, পানির যে সেক্টরটা, সেটাও তারা কন্ট্রাক্ট নিয়ে থাকে। তাদের ম্যাক্সিমাম কন্ট্রাক্টগুলো হয়ে থাকে কনস্ট্রাকশন সেক্টরে। তাদের আরও কন্ট্রাক্ট রয়েছে অয়েল অ্যান্ড গ্যাস, তাদের কন্ট্রাক্ট রয়েছে বিমানবন্দর, এই সেক্টরগুলোতে তারা কাজ করে থাকে আল রাশেদ টেন্ডারিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি। এ হচ্ছে তাদের কন্ট্রাক্টের সাইটগুলো। এখন আলোচনা করি যে এটা কি সাপ্লাই কোম্পানি নাকি হচ্ছে ডিরেক্ট কোম্পানি। এটা হচ্ছে একটা যৌথ কোম্পানি, অর্থাৎ আপনার বিভিন্ন সাইডে কন্ট্রাক্ট নিয়ে কাজ নিয়ে লোকগুলো দিয়ে থাকে, যেটাকে আমরা বলি সাপ্লাই। তবে অন্যান্য সাপ্লাইয়ের মতো না, এগুলো হচ্ছে সবচাইতে বিশাল এবং বড় সাপ্লাই, যেগুলা আপনার নিয়মতান্ত্রিক নিয়ম অনুসারেই কাজ করে যাচ্ছে। যেহেতু প্রথমেই বললাম যে 60,000-এরও প্লাস লোক এই কোম্পানিতে কাজ করে, সো বুঝতেই পারতেছেন। আমি সাপ্লাই কোম্পানি এজন্যই বললাম যে তারা প্রত্যেকটা কন্ট্রাক্ট অন্যান্য কোম্পানি থেকে বা গভর্নমেন্ট থেকে বা বিভিন্ন সাইট থেকে নিয়ে থাকে। এখন আসি যে বেতন, তারা লেবারদের কত টাকা বেতন দিয়ে থাকে। লেবারের বেসিক বেতন হচ্ছে 800 রিয়াল, খাবারের জন্য 200 রিয়াল দিয়ে থাকে, অর্থাৎ টোটাল তার হচ্ছে 1,000 রিয়াল বেতনটা যারা লেবার। যারা টেকনিশিয়ান আছেন তাদের 1,000 রিয়াল বেসিক বেতন, 200 রিয়ালের খাবার, অর্থাৎ 1,000 থেকে 1,500 রিয়াল কাজের উপর নির্ভর করে স্যালারি আপ ডাউন করে। এখন আসি হচ্ছে ফোরম্যান, তারপরে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার, তাদের বেতন 1,500 থেকে 1,800 রিয়াল হয়ে থাকে, খাবারের জন্য 200 রিয়াল। যারা নতুন আসে এটা হচ্ছে তাদের বেতন এরকম হয়ে থাকে। ডিউটি কয় ঘন্টা হয়ে থাকে আল রাশেদ টেন্ডারিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানিতে? আপনার ডিউটি হয়ে থাকে 8 ঘন্টা। তারপর হচ্ছে আপনার প্রজেক্ট আকারে ওভারটাইম থাকতে পারে, কোথাও 2 ঘন্টা চলে, 3 ঘন্টা চলে, আবার কোথাও আপনার হচ্ছে ওভারটাইম চলে না। এটা হচ্ছে আপনার নসিবের উপর নির্ভর করে থাকে ওভারটাইমটা। তবে কোম্পানির বেশ সুযোগ সুবিধা হচ্ছে, কোম্পানি আপনার আকামা ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে আপনার নিয়মতান্ত্রিক যে বেতন, আপনার 1 থেকে 5 তারিখের মধ্যে বেতন পেয়ে যাবেন, এই সকল সুযোগ সুবিধা কোম্পানি দিয়ে থাকে। তারপর হচ্ছে কন্ট্রাক্টের বিষয় আসি। যারা টেকনিশিয়ান এবং লেবারে আসেন তাদের কন্ট্রাক্ট হয়ে থাকে 2 বছর, যারা ইঞ্জিনিয়ার সাইডে আসে তাদের কন্ট্রাক্ট হয়ে থাকে 1 বছর। অর্থাৎ আপনি লেবার বা টেকনিশিয়ান আসলে 2 বছর পর পর ছুটি পাবেন, যারা ইঞ্জিনিয়ার পদে বা ফোরম্যানের পদে আসেন তারা 1 বছর পর পর ছুটি পাবেন। এখন
মূল কথা হলো এই কোম্পানি কি প্রতি বছর বছর আপনার বেতন বাড়ায় না বাড়ায় না? না ভাই, বেতন প্রতি বছর বছর বাড়ায় না। তবে আপনার 2 বছরের যে কন্ট্রাক্ট থাকে বা 1 বছরের যে কন্ট্রাক্ট থাকে, আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার পর যখন আবার নতুন করে কোম্পানি কন্ট্রাক্ট করে, ওই সময় আপনার যে সাইড ম্যানেজার আছে, আপনি তার সাথে কথা বলে আপনার স্যালারিটা বাড়িয়ে নিতে পারেন। এখন আসি, ছুটি 2 বছর পর পর কয়দিন দিয়ে থাকে? এ কোম্পানি আপনার 2 বছর পর পর 45 থেকে 60 দিন এর ছুটি দিয়ে থাকে, আর যাওয়ার সময় আপনার 1 মাসের বেতন দিয়ে থাকে, আবার আসার পর আর 1 মাসের বেতন দিয়ে থাকে। যাদের ইমার্জেন্সি ছুটি লাগে, ওই কোম্পানি কি ইমার্জেন্সি ছুটি দেয়? হ্যাঁ ভাই, ছুটি ইমার্জেন্সি দিয়ে থাকে। তবে টিকেট সব কিছুই আপনার বহন করে যেতে হবে। তো এ হচ্ছে আল রাশেদ টেন্ডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি। বর্তমানে যারা ওই সেক্টরগুলোতে কাজ করতেছে তারাই বলছে যে অন্যান্য কোম্পানির তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আবার টাইম মতো স্যালারি পেয়ে যাচ্ছে, তারপর হচ্ছে খাবার নিজের উপর, তবে গ্যাস, গ্যাসের চুলা সব কিছুই কোম্পানি বহন করে, থাকার জন্য ভালো রুম দিয়ে থাকে, এগুলো কোম্পানির উপর নির্ভর করে সব কিছু। অনেকেই কমেন্ট করছেন যে আল রাশেদ টেন্ডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য। আর লাস্ট একটা কথা হলো যে আল রাশেদ টেন্ডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি কোন কোন জায়গার মধ্যে কাজ করে থাকে, তাদের সাইট দাম্মাম, রিয়াদ, মক্কা, মদিনা, তায়েফ, প্রত্যেকটা সেক্টরে কাজ হয়ে থাকে। এর মধ্যে সবচাইতে বড় সাইটগুলো সম্পর্কে আমি বলে দিই। মক্কার মধ্যে তাদের বড় একটা সাইট রয়েছে, তায়েফ ওয়াটার ট্রান্সমিশন সিস্টেমেও তারা বড় একটা সাইট নিয়ে কাজ করতেছে, বর্ডার গার্ডের জন্য হাউজিং কম্পাউন্ডও তারা তৈরি করতেছে, ওই সাইটটা তো তাদের একটা বড় প্রজেক্ট রয়েছে, আল ইয়ামামা হাউজিং কম্পাউন্ডও তারা তৈরি করতেছে, আল রশিদ শপিং মল এবং রিয়াদ টেকনিক্যাল কলেজ, এই সাইটগুলো তাদের বড় আকারে আর কি প্রজেক্ট রয়েছে, তারা এই সাইটগুলোতে বেশিরভাগ লোক দিয়ে থাকে। তারপর হচ্ছে বিমানবন্দর প্রজেক্টও তারা নিয়ে থাকে। আল রশিদ কোম্পানি আরামকোর সাইট থেকেও কন্ট্রাক্ট নিয়ে থাকে, যেহেতু তাদের সাইডেই আপনারা যদি ঢুকেন দুইটা দেখবেন যে তারা অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরেও কাজ করে, তো ম্যাক্সিমাম আরামকোর সাইডের কন্ট্রাক্টেও তারা লোক দিয়ে থাকে। এ হচ্ছে আল রাশিদ ট্রেন্ডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির সম্পর্কে আপনাদের ফুল ধারণা। তারপরেও যদি আপনাদের আর কোনো ইনফরমেশন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।